শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সতেরো এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চৌধুরীর সমর্থনে আটাত্তর জন আইনজীবীর জোর প্রচার করিমগঞ্জে মেঘালয়ে বিএসএফের হাতে চুরির বাইক সহ দনেহরির যুবক আটক ব্যাপক হারে ভোটদানের আহ্বান হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতমের কৃষ্ণেন্দুপুরের হাত ধরে দুই হাজারেরও অধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে দাঙ্গা মিথ্যা কথা হচ্ছে বিজেপির গ্যারেন্টি আজ শিলচুরে এসে বললেন অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন হাইলাকালিতে ড্রাইডে ঘোষণা করিমগঞ্জের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ড্রাইডে লোকসভা নির্বাচন করিমগঞ্জে পুলিশ গ্রিভেন সেল অফ পুলিশ কন্ট্রোল রুম এবং সর্বশেষ খবরটি হলো ভোট প্রচারে কাল কাটিগুলায় আসছেন মুখ্যমন্ত্রী পনেরো হাজার লোক লক্ষ্য এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জুড়তা কংগ্রেস পার্টি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হয়ে জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন করিমগঞ্জের আইনজীবীরা সোমবার ও মঙ্গলবার করিমগঞ্জের এক আইনজীবীদের দল প্রথম দিন ষাট জন পরের দিন ত্রিশ জন বাস যুগে বিভিন্ন স্থানে সভা করে চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রথম দিন পাতারকান্দির বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়েছেন মঙ্গলবার দ্বিতীয় দিন দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ির বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান উল্লেখ্য ইন্ডিয়া জুটের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে আটাত্তর জন আইনজীবীর নামে প্রচারপত্র বিলি করেন জায়গায় জায়গায় সংক্ষিপ্ত পথ করেন প্রচারে থাকা আইনজীবীদের অধিকাংশ কংগ্রেস দলের সদস্যরা আইনজীবী হিসেবে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে ইন্ডিয়া জুটের পক্ষে নেমেছেন করিমগঞ্জ শহরেও প্রচার অভিযান চালাবেন আইনজীবীরা উপস্থিত আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আতিকুল বাড়ি চৌধুরী দুলুরঞ্জন দাস ও তুতি রহমান পাটিকর জ্যোতিষপুর কায়ত্ত হিফজুর রহমান চৌধুরী শিশির দে মমতাজ বেগম লক্ষ্মী দত্তগুপ্ত প্রমুখ পরবর্তী খবরটি হলো মেঘালয়ের উমকিয়াঙ্গে চুরির বাইক সহ সোনাই দনেহরির যুবককে আটক করল বিএসএফ সোমবার সীমান্তে বিএসএফ জোয়ানরা দনেহরির শাহজাহান হোসেন লস্কর নামের যুবককে আটক করে চুরি হওয়া বাইকটি উদ্ধার করে জানা যায় পালঙ্গার থেকে চুরি হওয়া বাইকটি বাংলাদেশে প্রচার করতে সীমান্তে পৌঁছালে মেঘালয়ে একশো বাহাত্তর নং বিএসএফ জোয়ানদের হাতে ধরা পড়ে যায় আরও জানা যায় পালঙ্গাট এলাকার শান্তি আশ্রমের কাছে হেমন্ত কুমার রায়ের এ আর ওয়ান নম্বরে একটি পালসার বাইক রবিবার দুপুর বারোটা নাগাদ নিজের বাড়ির গেটের সামনে থেকে চুরি হয়ে যায় বাইকনা পেয়ে বাইকের মালিক পালঙ্গার থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পালঙ্গার থানা নম্বরটি নথিভুক্ত করে বিভিন্ন জায়গায় জানিয়ে দেবে মেঘালয়ের উম চিয়াঙ্গে ধোরা বাইক সহ চুর শাহজাহান পরবর্তী খবরটি হল ব্যাপক আরে ভোটদানের আহ্বান হাইলাকালী জেলা আয়ুক্ত গৌতমের আগামী ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে ব্যাপক হারে ভোটদান করতে হাইলাকান্দি জেলার ভোটারদের আহ্বান জানালেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারে গৌতম তিনি জেলায় নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন বলেন আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলাতেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এই নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া প্রতিজন নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োগ করার জন্য তিনি অনুরোধ জানান হাইলাকাল্লি জেলা প্রশাসন এক সুস্থ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর এই নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী সেল পুলিশ ও আধাসামরিক বাহিনীর তৎপর রয়েছেন অপরদিকে দলবদল অব্যাহত রয়েছে পাতারকান্দিতে মঙ্গলবার ফের কৃষ্ণেন্দুর হাত ধরে দুই হাজারের অধিক সংখ্যালঘু মুসলিম ভোটার বিজেপিতে বিড়লেন কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতি ও আদর্শ সহ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে পৃথক পৃথকভাবে পাতারকান্দি দুটি সভায় প্রায় চার হাজারেরও অধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগ দিলেন এদিন বিধায়ক কৃষ্ণেন্দুপাল দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাতারকান্দির বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনবন ও বাজারঘাটে আয়োজিত পৃথক দলীয় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার পাশাপাশি নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরি আনুষ্ঠানিকভাবে বরণ করেন করে সভাগুলোতে দলীয় প্রার্থী মালার হয়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিধায়ক রাজ্য ও কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বয়সী প্রশংসা করে বিরোধীদের কড়া সমালোচনা করেন করে তিনি বলেন কংগ্রেস বমিহীনদের বূমির ব্যবস্থা করে দেয়নি দিয়েছে বিজেপি সরকার বলেন আজকের দিনে এই এলাকায় কদিনের জন্য অনেক নেতাদের আমদানি হবে প্রতিশ্রুতির বুলি উড়াবেন তাই এসবের প্রলোভনের ফাদের পা না দেওয়ার জন্য পরামর্শ দেন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে খ্রিস্টান্দু বলেন সরকার মাদ্রাসা বন্ধ করেনি মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করেছে কিন্তু আজকের দিনে বিরোধী শিবির এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভোট আদায় করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি বিধায়ক এদিন নবাগতদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে বলেন সামনে দাঁড়িয়ে দেশকে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের দিনে যে বাজারা দলে যোগদান করছেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে ভারতীয় জনতা পার্টির কেননা জাতপথের রাজনীতির উর্ধে উঠে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে বিশ্বাসী এই দল সভাগুলোতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা আইনজীবী পরিতোষ দাস প্রমুখ পরবর্তী খবরটি আজ এসে জ্বালামুখী বক্তব্য রাখলেন অগ্নিকন্যা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ্যাম বিশ্বাসের পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে শিলচরে পৌঁছেন আজ আজ আয়োজিত শিলচর টাউন ক্লাবের মাঠে বিশাল নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি বলেন দাঙ্গা করা মিথ্যা কথা বলা ও বাহতবাদী করার গ্যারান্টি হচ্ছে বিজেপি এছাড়া বিজেপির কাছে আর কোনো গ্যারান্টি নেই মানুষকে অত্যাচার সংখ্যালঘু বাঙালি জনজাতি দেশের সব জাতির সাধারণ মানুষকে নানাভাবে অত্যাচার করতে পারে এর গ্যারেন্টি হচ্ছে বিজেপি মমতা ব্যানার্জি মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন সে রাজ্যে যেভাবে অসহায় মানুষকে নির্যাতন করা হয়েছে বিশ্বের কাছে লজ্জাজনক ঘটনা উলঙ্গ করে অত্যাচার করা নারীরা আজও বিচারের জন্য ঘুরছেন তিনি জোর বলেন এসব নারীরা বিজেপির কাছে বিচার পাবে না আর অত্যাচারের শিকার হবে সংখ্যালঘুদের গির্জা মসজিদ ধ্বংস করা হয়েছে মণিপুরে অথচ সেখানে সরকার রয়েছে বিজেপির বক্তব্যে মুখ্যমন্ত্রী এও বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একাই লড়ছে তৃণমূল সেখানে কংগ্রেস ও সিপিএম সবাই বিজেপির সমর্থক হয়ে রয়েছে তারপরও তিনি বলেন পশ্চিমবঙ্গে একা লড়াই করলেও সারা দেশে ইন্ডিয়া জুটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস এবং নেতৃত্ব দেবে বলেও জানান তিনি তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপি আপনাদের ভয় দেখাবে এমনকি টাকার বান্ডিল তুলে দেবে তা থেকে সতর্ক থাকতে হবে বিজেপিকে পরাস্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেন বর্তমানে দেশের নাগরিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জেল বা ডিটেনশন ক্যাম্পে পরিণত করছে দেশকে বিজেপি সরকার খাওয়া দাওয়া পরা চলাফেরা সমস্ত দিক থেকে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয় বিজেপি তিনি প্রধানমন্ত্রীর দিকে তীর ছুঁড়ে বলেন দেশের নাগরিকদের অ্যাকাউন্টে কোথায় পনেরো লক্ষ টাকা বাউতাবাজি এর চেয়ে বড় আর কি প্রমাণ থাকতে পারে বলে তিনি ভোটারদের বলেন অ্যাকাউন্টে টাকা নেই বিজেপির বাক্সে বুট নেই সে কথা মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডি নিয়ে বলেন ইন্ডিয়া নেতৃত্বে এলে তৃণমূল কংগ্রেস ডি ভোটারদের ভবিষ্যৎ গড়ে তুলবে থাকবে না তাদের কোনো ডি তিনি বলেন তৃণমূলের লড়াইয়ের সঙ্গে আপনারা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরবে এবং সমাধান করবে এদিন তিনি আসামের চারটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান শুরুতে তিনি অসমীয়া ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই তিন লাইনে বলেন এছাড়া ঈদ নববর্ষ বিহু নবরাত্রি বাসন্তী পূজা ইত্যাদি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন মঞ্চে ছিলেন শিলচর লোকসভা আসনের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সভাপতি রিপুন বোরা কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব ভারতী দুবে সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন অপরদিকে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে হাইলাকান্দি জেলাতে আগামী চব্বিশ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ছাব্বিশ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাইডে ঘোষণা করা হয়েছে একইভাবে চার জুন ভোট দিন ও জেলায় ড্রাই বহাল থাকবে হাইলাকান্দির জেলা কমিশনার নিশর কহিবারে গৌতম এক নির্দেশে লোকসভা নির্বাচনের জন্য গোটা জেলায় চব্বিশ এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ ড্রাই ডে ঘোষণা করেছে আসামের আবগারি বিভাগ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো এর দ্বারা একশো পঁয়ত্রিশ সির অধীনে এবং আসাম আবগারি বিধি দুই হাজার ষোলোর বিধি তিনশো ছাব্বিশ এ এর অধীনে জেলা কমিশনার নিশন কহিবারে চব্বিশ এপ্রিল বিকাল পাঁচটা থেকে ছাব্বিশ এপ্রিল আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হাইলাকান্দি জেলা জুড়ে ড্রাইডে ঘোষণা করেছেন করিমগঞ্জ এইচপি এর সংসদীয় নির্বাচনী এলাকার সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে এই ড্রাইডে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য ছাব্বিশ এপ্রিল নির্বাচন এবং চার মে ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সমগ্র এই ড্রাই ডে বহাল থাকবে তাছাড়া ওই দিনগুলোতে হাইলাকান্দি জেলা জুড়ে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো নেশাজাতীয় দ্রব্য রাখাও নিষিদ্ধ হাইলাকান্দি জেলার সমস্ত আইএমএফএল পাইকারি গুদাম অফ অর লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এবং কান্ট্রি স্প্রিট খুচরা বিক্রয়ের দোকানেও সে অনুযায়ী বন্ধ থাকবে এই আদেশের যে কোনো লঙ্ঘন আসাম আবগারি আইনের প্রাসঙ্গিক বিধান এবং বিধি এবং জনপ্রতিনিধিত্বের অধীনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে অপরদিকে মিজোরাম রাজ্যে আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সতেরো এপ্রিল বিকাল চারটা থেকে উনিশ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত ড্রাইডে ডে ঘোষণা করা হয়েছে এতে সালের জনপ্রতিনিধিত্ব দুই হাজার ষোলো সালের আসাম আবগারি আইন ও দ্বারা অনুসারে আসামের রাজ্যপাল মিজোরাম রাজ্যে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য আসামের সীমান্তবর্তী এলাকায় সব ধরনের নেশাজাতীয় সামগ্রী অমত বিক্রি সেবন ও বহন ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করেছে এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত করিমগঞ্জের আর মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ড্রাই ডে ঘোষণা করে এক আদেশ জারি করেছেন আদেশ অনুসারে করিমগঞ্জের আসাম মিজোরাম সীমানায় ফাতারকান্দি আমগারি চক্রের অধীনে রুবিরানি সাহা স্বপন দাস বিশ্বজিৎ নাগ চৌধুরী রঞ্জিত কুমার পাল আশিস পাল রিঙ্কুরানী ভৌমিক বুলা ত্রিপুরা উমাশঙ্কর গোয়ালার দেশি ও বিদেশি মদের দোকান বন্ধ থাকবে পাশাপাশি দুর্লভপুরা আবগারি চক্রের অধীনে নন্দিতা আচার্য শিবনাথ ও অমিত কুমার সিংহের মদের দোকান সতেরো এপ্রিল বিকাল চারটা থেকে উনিশ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া ভোট গণনার দিন অর্থাৎ চার জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি কোনো রিফল না হয় তবে ওই দিনও ওই আদেশ অনুসারে সংশ্লিষ্ট এলাকায় ড্রাই ডে থাকবে পরবর্তী খবরটি হলো আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে চব্বিশ ঘন্টা কার্যকরী থাকা গ্রিবেন সেল অফ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো এইট জিরো ফাইভ থ্রি নাইন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট জিরো ডবল নাইন ডবল সিক্স ডবল টু সেভেন ফাইভ ল্যান্ড ফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর থ্রি টু ডবল সিক্স ওয়ান জিরো ওয়ান আর ইমেল আইডি হচ্ছে এস পি ক্রাই এছাড়া পুলিশ সুপার কার্যালয় সহ জেলার ষাটটি তারা একটি করে অভিযোগ বাক্স রাখা হয়েছে ওই বাক্সগুলিতে আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ জমা করা যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত